আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে কথা বলবো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ইসলামিক ফাউন্ডেশন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে, কারা অংশগ্রহণ করে, কিভাবে অংশগ্রহণ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সামনে যেহেতু অক্টোবর মাস আসছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী এবার 12ই রবিউল আউয়াল 19 অক্টোবর অনুষ্ঠিত হবে। যেহেতু কোভিড এর সময় এবারে হয়তো যদি সরাসরি পারফরমেন্স সাংস্কৃতিক প্রতিযোগিতা না হয়ে থাকে তাহলে অবশ্যই জুমে হবে। আর জুমে হলে কিভাবে হবে, কিভাবে অংশগ্রহণ করতে হবে এবং এ বিষয়ে ডিটেলস আমরা আলোচনা করব। তার আগে একটি বিষয় বলে নেই, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার হয়ে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইবার হয়ে যান তাহলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। সাধারণত পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকাল ব্যাপী অনুষ্ঠান মালা হয়ে থাকে। স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এছাড়া বিভিন্ন জুমার খুতবা লিখন রচনা প্রতিযোগিতা হয়ে থাকে। এরপরে আমরা বিষয়বস্তু অনুসারে বলবো। ক্রিয়াত প্রতিযোগিতা হয়, ছাত্রছাত্রী উভয়ই অংশগ্রহণ করতে পারে। ক্রিয়াত প্রতিযোগিতায় ক খ গ্রুপ তিনটা গ্রুপ থাকে। আমরা শেষের দিকে বলবো কোন গ্রুপে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত কোন গ্রুপ, এই বিষয়গুলো বলবো। এরপরে প্রতিযোগিতা বিশেষ করে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে হয়। যদি নারী হয়ে থাকে, মেয়ে হয়ে থাকে তাহলে মসজিদের মহিলা কক্ষ হয়, আর ছেলে হয়ে থাকলে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম মিলনায়তনে হয়ে থাকে। এরপরে কোরআন হাদিসের আলোকে গল্প বলা শুধুমাত্র ছাত্রীদের জন্য এটা হয়ে থাকে। ক ও খ ও গ গ্রুপ অংশগ্রহণ করতে পারবে। আজান শুধুমাত্র ক ও খ। এরপরে হামনাথ ছাত্রছাত্রী এখানে গ্রুপ ক খ গ। এরপরে রচনা লিখন ছাত্রছাত্রী উভয় অংশগ্রহণ করতে পারবে খ ও গ। এরপরে কবিতা আবৃত্তি ছাত্রছাত্রী ক ও খ। রাসুলের স্থানে ক ও খ। উপস্থিত বক্তৃতা ছাত্রছাত্রী খ ও গ। এরপরে আরবিতে খুতবা লিখন শুধুমাত্র গ বিভাগ আরবিতে খুতবা লিখন জমা দিতে পারবে। এরপরে ইসলামিক ফাউন্ডেশন কিন্তু প্রতিবন্ধী অটিস্টিকদের জন্য খুব গুরুত্ব সহকারে এগুলো করে থাকে। প্রতিবন্ধী অটিস্টিক ছেলেমেয়েদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাত্রছাত্রী উভয় অংশগ্রহণ করতে পারবে। বিষয়বস্তু যেগুলো থাকে কিরাত, আজান, হামনাথ, কবিতা আবৃত্তি এবং পুরস্কার বিতরণ, এটা হয়ে থাকে ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররমের যে মিলনায়তন আছে সেখানে এটা হয়ে থাকে। এরপরে আমরা এখন আপনাদেরকে বলবো ক গ্রুপ কারা। ক গ্রুপ হচ্ছে যে স্কুল মাদ্রাসার প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী ক গ্রুপ। ক গ্রুপ হলো যারা প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ে, লেখাপড়া করে, তারা ক গ্রুপ। খ গ্রুপ হলো সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং খ গ্রুপ স্কুল কলেজ মাদ্রাসা সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী। গ গ্রুপ কলেজ বিশ্ববিদ্যালয় আলিয়া কওমি মাদ্রাসা সমমানের ছাত্রছাত্রী। কিরাত ক গ্রুপ সূরা কিরাত ক গ্রুপে সূরা থাকে। এবারে হয়তো সূরা কি হবে সে বিষয়ে আমরা আগামীতে বলবো, নোটিশ করা হবে। এবং রচনা প্রতিযোগিতার দিন কলম সঙ্গে আনতে হবে, কাগজ সরবরাহ করা হবে। রচনা প্রতিযোগিতার সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট অর্থাৎ 80 মিনিট। আরবিতে খুতবা লিখন বিষয়টা আগামীতে ঠিক করে দেওয়া হবে, যেহেতু পুরন বিষয় আমরা না বলি, তবে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। এরপরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় একজন প্রতিযোগী সর্বোচ্চ 3টা ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন। এরপরে একই গ্রুপে সর্বোচ্চ 3 জন প্রতিযোগিতার নাম শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যয়ন সহ এটা তালিকা দিনী দাওয়াত সংস্কৃতি বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম ঢাকা। ছাত্রছাত্রীদের নামের তালিকা মহিলা কোঅর্ডিনেটর মহিলা শাখা ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম ঢাকা বরাবরে পৌঁছাতে হবে। যেহেতু এখন থেকে আরো 2-3 মাস সময় তো আর মাত্র 2 মাস বাকি, সেক্ষেত্রে আপনারা এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন। আপনাদের যারা ছেলেমেয়েরা আছে তারা অবশ্যই আজান, ক্রিয়াত প্রতিযোগিতা বা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, রচনা লেখা যে প্রতিযোগিতাগুলো আছে এখন থেকেই প্র্যাকটিস করাতে পারেন। ইসলামিক ফাউন্ডেশন কিন্তু খুব ভালোভাবে উৎসাহ